গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নোমান গ্রুপের দুইটি কারখানা শ্রমিকরা। রবিবার রাত 10টার দিকে বেড়াইদের চালার এলাকার নোমান গ্রুপের ইয়াসমিন স্পিনিং মিলের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এরপর রাত 10:30টার দিকে মুলাইদ এলাকার তালহা স্পিনিং মিলের শ্রমিকরাও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নামেন। এই সময় শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায়। স্বাভাবিক হয় যান চলাচল।